আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন আশা করি সবাই। ঈদের ছুটি শেষে সবাই আশা করি যার যার কর্মস্থলে ফিরে এসেছেন সুস্থ শরীরে। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আটা দিয়ে কীভাবে পিৎজা তৈরি করা যায়। ময়দা ছাড়াই আটা দিয়ে কীভাবে পিৎজা অত্যন্ত সফট এবং ফ্লাফি হয় সেটাই দেখাবো। সেই জন্য 2 কাপ আটা নিয়েছি এবং তার সাথে 2.5 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়ে নিলাম এবং 1/2 কাপ উষ্ণ পানিতে 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি সহ ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে অ্যাক্টিভ হওয়ার জন্য, সেটাই দিয়ে দিলাম। এর সাথে একটা ডিম ফেটে নেব, সেই ডিমটাও অ্যাড করব আটার সাথে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রিপশন আমার জন্য অত্যন্ত মহামূল্যবান বিষয় একটা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক দেবেন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আটার সাথে সামান্য একটু লবণ আগে দিয়ে রেখেছিলাম আমি এবং চিনি, উষ্ণ পানি এবং ইস্ট একসাথে গুলে রেখেছিলাম, সেটাই দিয়েছি, সাথে আরেকটু পানি দিলাম। কারণ হচ্ছে যে পিৎজার ডো সবসময় একটু সফট হবে, স্টিকি হবে, তাহলে পিৎজাটা বেশি নরম হবে, বেশি ফ্লাফি হবে। আমরা পরোটার জন্য যে ডোটা তৈরি করি তার চেয়েও নরম হবে পিৎজার ডো, দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনটা। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিলাম 2 টেবিল চামচ, ডোটা ভালো করে মথে নিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা সময়। দেখতে পাচ্ছেন ডোটা কতটা স্টিকি হয়েছে। এভাবেই আপনারা পিৎজার ডো তৈরি করে নেবেন সবসময়। ফিরে এলাম 1.5 ঘন্টা পর, হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার ভিতরে যে বাবুল ক্রিয়েট হয়েছে, বাতাস ক্রিয়েট হয়েছে সেটাই বের করে দিচ্ছি আগে। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনারা আমার ডোটা কতটা নরম হয়েছে, স্টিকি হয়েছে। ক্রিয়ের উপর খানিকটা আটা ছিটিয়ে দিলাম, দিয়ে তার উপরে ডোটাকে গড়িয়ে নিয়ে তারপর সেট করব। এতটাই নরম হবে যে দরকার হলে আপনি বেলান পিঁড়ি ছাড়াই হাতে তৈরি করে নিতে পারবেন রুটির শেপটা আর কি। একদম পাতলা করা যাবে না, 1/2 ইঞ্চি পরিমাণ পুরু থাকবে রুটিটা। এবার ট্রেতে, পিৎজা ট্রেতে খানিকটা অলিভ অয়েল দিয়ে দিলাম, এটা পুরোটাই ভালো করে মেখে নেব যাতে করে পিৎজাটা লেগে না যায়। এভাবে পিঁড়ির ওপর রেখে উল্টে সেট করে নিলাম রুটিটা। এবার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে, নইলে রুটির মতো ফুলে উঠবে পিৎজার রুটিটা, সেটা মোটেও ভালো হবে না। এই কারণে সবসময় আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেবেন। এবার পিৎজা সস তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, পুরোটা দেইনি, খানিকটা সস রয়ে গেছে। কারণ হচ্ছে যে সেখানে আমি চিকেন ব্রেস্ট 1 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট সামান্য একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ঝুড়ি করে নিয়েছি, সেটাই আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে দেব পিৎজার ওপরে। যেহেতু চিকেন দিচ্ছি খুব বেশি কিছু দেব না পিৎজাতে,
এবার ছড়িয়ে দিতে হবে চিকেনগুলি। এটা হচ্ছে ঢাকাই চিজ, মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় যে চিজগুলি, সেই ঢাকাই চিজ এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ আমি গ্রেট করে রেখেছি, সেগুলি ছড়িয়ে দেব। তার উপরে দেব কয়েক পিস মাশরুম। আগেই বলেছি যে যেহেতু চিকেন দেওয়া হয়েছে বেশ খানিকটা, কাজে এত বেশি কিছু ভেজিটেবল আর দেবো না, শুধু মাশরুম দিলাম। এবার দেব মোজারেলা চিজ, মোজারেলা চিজটাও গ্রেট করে রেখেছি, সেটাই ছড়িয়ে দেব। ওদিকে আমার ওভেন 230 ডিগ্রি সেলসিয়াস তাপে 10 মিনিট প্রিহিট হতে দিয়েছি, সেটাও রেডি হয়ে গেছে। এখন আমি এই পিজাটাকে 8 মিনিটের জন্য বেক হতে দেব। ফিরে এলাম 8 মিনিট পর, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার পিজা, চিজগুলো গলে একদমই ইয়ামি লাগছে দেখতে। এবার এটাকে পিস করে নেওয়ার পাল্লা। বন্ধুরা, ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন। ঈদ আশা করি ভালো কেটেছে সবার, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ধরনের একটা পিজা বিকেলের নাস্তায়, ইভেন সকালের নাস্তায়ও অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী। এবার একটু টেস্ট করে দেখার পালা। আশা করি ঘরে থাকে উপকরণ দিয়ে খুব সহজেই আটার তৈরি এই পিজা আপনারা বাসার চেষ্টা করবেন আমার ভিডিও ফলো করে। সবাই সুস্থ থাকবেন, আজ আল্লাহ হাফেজ সবাইকে। ও অসাধারণ হয়েছে।